আসসালামু আলাইকুম সবাইকে। আমরা আজকে মাটির নিচে যে শহর এই রচনাটি পড়ব। এটি ওয়ারীবটেশ্বর ও প্রত্নতাত্ত্বিক স্থান এ নামেও আসতে পারে। ভূমিকা: বাংলাদেশ একটি প্রাচীন জনপদ। এদেশে অনেক প্রাচীন প্রত্নতাত্ত্বিক নিদর্শন আছে, যেমন ময়নামতি, মহস্থানগড়, পাহাড়পুর ইত্যাদি। এগুলো আমাদের অতীত ঐতিহ্যকে স্মরণ করিয়ে দেয়। নরসিংদী জেলার মাটির নিচে পাওয়া গেছে এমন একটি প্রাচীন নিদর্শন, সেই স্থানের নাম ওয়ারীবটেশ্বর। এটি প্রাচীনতম একটি দুর্গ নগরী। অবস্থান: ওয়ারীবটেশ্বর ঢাকা থেকে 70 কিলোমিটার উত্তর পূর্ব নরসিংদীর বেলার ও শিবপুর উপজেলায় অবস্থিত। আবিষ্কার: 1933 সালে ওয়ারী গ্রামে মাটি খননের সময় একটি পাত্রে জমানো কিছু মুদ্রা পাওয়া যায়। এটাই ছিল ওয়ারীবটেশ্বরের প্রথম প্রত্নতাত্ত্বিক নিদর্শন। 1955 সালে বটেশ্বর গ্রামে শ্রমিকরা ত্রিকোণাকার ও একমুখ চোখা ভারী দুটি লৌহপিণ্ড ফেলে যায়। 1956 সালে মাটি খননকালে এক কৃষক ছাপাঙ্কিত রৌপ্য মুদ্রার একটি ভাণ্ডার পান। 1974-75 সালের এর পর থেকে ওয়ারীবটেশ্বরের প্রচুর নিদর্শন সংগ্রহ করে জাদুঘরে জমা দেন স্থানীয় এক অধিবাসী হাবিবুল্লাহ। 2000 সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সুপি মুস্তাফিজুর রহমানের নেতৃত্বে শুরু হয় খননকাজ। খনন করে পাওয়া যায় 1000 বছরের পুরনো প্রাচীন দুর্গনগর, বন্দর, রাস্তা, গলির পোড়া মাটির ফলক, মূল্যবান পাথর ও কাঁচের মূর্তি। মুদ্রাগুলো ভারত উপমহাদেশের মধ্যে প্রাচীনতম। 2000 সালে পাওয়া কিছু নিদর্শন গবেষণাগারে পরীক্ষা করে পাওয়া গেছে যে সেগুলো খ্রিস্টপূর্ব 1950 সালের। দুর্গনগরী ওয়ারীবটেশ্বর গুরুত্ব ও বৈশিষ্ট্যতা: ওয়ারীবটেশ্বর এলাকার মাটির নিচে রয়েছে দুর্গনগরী। প্রায় 600 মিটার দৈর্ঘ্য প্রস্থ আয়তনের এই দুর্গনগরীটি ছিল নানা দিক থেকে বিশিষ্ট। খুব পাকা প্রকৌশলীগণ এটি গড়ে থাকেন। বাইরের কেউ যেন দখল করতে না পারে সেই জন্য শক্ত রকম ব্যবস্থা ছিল। স্কুল শিক্ষক হানিফ পাঠান 20-30টি মুদ্রা সংগ্রহ করেন। ছাপাঙ্কিত মুদ্রা ও অন্যান্য প্রত্ন নিদর্শন: ওয়ারীবটেশ্বরের আশেপাশে প্রায় 50টি পুরনো জায়গা পাওয়া গেছে। আশেপাশে বিভিন্ন গ্রাম সোনাতলা, কেন্দুয়া, ময়জার, চণ্ডীপাড়া, পাটুনি, জয়মঙ্গল, হরিশা এবং আবদুল্লাহ নগরেও প্রাচীন বসতির চিহ্ন পাওয়া গেছে। মুদ্রা, গহনা, ধাতব বস্তু এবং অস্ত্র থেকে শুরু করে জীবন ধারণের জন্য যত প্রত্নতত্ত্ব বস্তু পাওয়া গেছে তা থেকে ধারণা করা যায় এখানকার মানুষ অনেক সভ্য ছিল। প্রাচীন ইতিহাস: ওয়ারীবটেশ্বর মাটির নিচে অবস্থিত একটি দুর্গ নগরী। বৈজ্ঞানিকগণ বলেন এ অঞ্চলের মাটি 1000 বছরের পুরনো। খ্রিস্টপূর্ব 7 থেকে 6 শতকে বর্তমানে গঙ্গা নদীর তীরে সুসভ্য জনমানুষের বসতি ছিল। এখানে ছিল সুন্দর নগরী। এখনকার নরসিংদী দিয়ে বয়ে গেছে পুরাতন ব্রহ্মপুত্র নদ। প্রাপ্ত বৌদ্ধ বিহার: শিবপুর উপজেলায় মন্দির ভিটায় একটি পুরাতন বৌদ্ধ পদ্ম মন্দির অবস্থিত। জানখার টেকে আরো একটি বৌদ্ধ বিহার পাওয়া গেছে। উপসংহার: অতীতের স্থাপত্য নিদর্শন বুকে ধারণ করে আছে ওয়ারীবটেশ্বর। মানুষ খুঁজে বের করেছে মাটির নিচের এই শহরটিকে। দেশের প্রাচীন ঐতিহ্যকে লালন করেছে মাটির নিচের এই শহরটি। ধন্যবাদ।